নবীর ইন্তেকালের সময় জিব্রিল আমিন চলে গেল, আজরিল চলে আসলো, আল্লাহু আকবার বলেন না, আজরিল যখন চলে আসলো নবী বলেন আজরাইল যত কষ্ট আছে মরণে আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না রে, আমার উম্মত যদি মরণের যন্ত্রণায় মৃত্যুর সময় বেঈমান হয়ে যায়, হাদিস শরীফে আসছে ইন্তেকালের সময় ইবলিস কত মেহনত করে বেঈমান বানানোর জন্য, কত মেহনত করে জানেননি, সারা জীবনে একটা মানুষের হায়াতি জিন্দিগিতে ইবলিস যত মেহনত করে প্রদ্বষ্ট বানানোর জন্য, এর চেয়ে বেশি মেহনত করে ইন্তেকালের সময় বেঈমান বানানোর জন্য। নবী বলেন আরে আজরাইল, ও আজরাইল, আজরাইল যা কষ্ট আছে সব দিয়ে যাও, আমার উম্মত যদি মরণের কষ্ট হয় পড়ে তার ঈমান চলে যেতে পারে, ঈমান যদি চলে যায় তার কোনো আমার কোনো উপকার সে পাবে না রে, আমি নবী কিয়ামতের দিন তার কোনো উপকার আমার উপকারকে পাবে না, তা সে তাকে আমি সুপারিশ করতে পারবো না, কিন্তু যদি ঈমান নিয়ে মরতে পারে কবিরা গুনাহগার হলো আমি রসুল সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ আরো জোরে বলি আল্লাহ, বাবাজি তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। নবীজি বললেন আরে আজরাইল যা কষ্ট তা দিয়ে দাও, আমার উম্মতকে দিও না, আল্লাহু আকবার বলেন না, যেই নবী আরশা জিমে যাইয়া উম্মতের কথা বলে না, সাধারণ এমপি সাহেবের বাসায় বসে পরিবারের কথা মানুষ ভুলে যায়, কথা কোন ঠিক কিনা, বাবাজি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারে পৃথিবীর কথা ভুলে যাবে, পৃথিবীর কথা ভুলে যাবে, আর দয়াল নবী স্বয়ং আল্লাহর আরশে আজিমে দাওয়াত খেতে যাইয়া সেখানে যাইয়া গুনাহগার উম্মতকে ভুলে নাই, ইন্তেকালের সময় ভুলে নাই, নবী যা কষ্ট তা আমাকে দিয়ে দাও, নবীর রুহ মুবারক যখন কবজ করা হলো আজিল রুহ লইয়া প্রথম আসমান রুহ যেখানের মধ্যে মানুষের রাখা হয় সেখানে গিয়েছে, তাই সেই জায়গার থেকে আওয়াজ আসলো না না ওই রুহু আমরা রাখতে পারবো না, এই রুহু আমরা রাখতে পারবো না, আর যে রুহু নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তামাম দুনিয়া ঘোরাঘুরি করছে রুহু কোনো জায়গায় রাখতে পারতেছে না, আল্লাহর দরবারে যায় বলে মালিক আল্লাহ ও মালিক তোমার হাবিবের রুহু কোথায় রাখবো গো আল্লাহ, আল্লাহ আমার হাবিবের রুহু রাখার জন্য এমন কিছুই আমি বানাই নাই, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া পৃথিবীর কোনো জায়গা নাই আমার হাবিবের রুহু মুবারক রাখবে থাকবে, কোনো জায়গা আমি বানাই নাই, একমাত্র জায়গা হলো যেই জায়গার থেকে রুহু এনেছো সেই জায়গায় আবার ফিরত দিয়ে দিবা। আরো জোরে বলি বাবাজি, জিব্রিল আসিয়া রুহু কবর স্বাভাবিকভাবে ইন্তেকাল করতে হবে, কারণ স্থান পরিবর্তন করবেন নবী দুনিয়ায়, নবী ইন্তেকালের ভাগে বলেছেন সাহাবীরা আমি যেদিন বিদায় হব তোমরা কান্না করবা না বিলাপ করবা না, তোমরা যেমন আমি রসূলকে দুনিয়ায় সালাম করো ইন্তেকালের পর সালাম করতে পারবা, আমি রসুলের সাথে যেমনি মুসাফা চলে তেমনি আমার ইন্তেকালের পরে মুসাফা করতে পারবা, তোমরা এই কোন যেমন আমার সাথে কথা বলো ইন্তেকালের পরে আমার সাথে কথা বলতে পারবা, ডিস্টেন্স একটাই, উপরে মাটি থাকবে উপরে মাটি থাকবে এটাই পার্থক্য, আমি জিন্দা নবী আমি সকলের সাথে কথা বলতে পারবো। আরো জোরে বলি আল্লাহর নবীর, আমাদের মতন কোনো জানাজা নবীর হয় নাই, কারণ নবীর ইমামতি করার কোন ইমাম নাই, কথা বলে নবীর জানাজার ইমামতি করবে কোন ইমাম ওই পৃথিবীতে আল্লাহ বানায় নাই, এই জন্য ইমামতির জানাজা হয় নাই, জোরে বলি বাবাজি গোবর দিয়া কাপড় পরিষ্কার হয় না, এই জন্য নবীর জানাজার ইমামতি করার মতন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নাই, এই জন্য নবীর জানাজা নামাজ হয় নাই, তাওয়াফ করেছেন সাহাবীরা দলে দলে তাওয়াফ করেছেন, অনেকে বলে কয়েকটা জানাজার নামাজ হয়েছে, এটা আমাদের মতন জানাজা নয়, সাহাবীরা দলে দলে নবীর জিয়ারত করেছেন, প্রথম বড় জামাতে যেটা জিয়ারত হয়েছিল সেটা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক একসাথে অনেক সাহাবী নিয়ে দোয়া করেছে, নবীর ইন্তেকাল শরীফের পরে হযরতে খিজির আলাইহিসসালাম এসেছিল, আল্লাহু আকবার বলেন না, বাবাজি আবু বকর সিদ্দিক ওমর ফারুককে ডেকে বলে ওই দিয়ে যাইতেছে, চিনোনি কয় না আমি চিনতেছি না, কইটা আমার ভাই খাজির খিজির যিনি পানির নিচে আজও জীবিত আছে,
আরো জোরে বলি, ঈসা নবী আসমানে আছে, খিজির আলাইহিস সালাম জমিনে আছে। জোরে বলেন, ঈসা নবী আল্লাহর কুদরতে বেঁচে আছে, ওয়াসতি খিজির আল্লাহর কুদরতে বেঁচে আছে। আরো জোরে বলি, দয়াল নবীর হুজরা ছোট্ট ছিল, সাহাবীরা দলে দলে জিয়ারত করতে করতে তিন দিন সময় লেগেছিল, তিন দিন সময় লেগেছিল। ওই যে ছোট্ট হুজরা, একসাথে অনেক মানুষ জায়গা হয় না, ওই যত মানুষ ধরে তত মানুষ ঢুকছে, জিয়ারত করতে করতে তিন দিন সময় লাগছে জিয়ারত করে। এরপরে আল্লাহর নবীর ওই যে হুজরা শরীফ, মায়েশার হুজরার মধ্যে নবীজির রোজা মুবারক খনন করা হলো, সেখানের মধ্যে যখন নবীর নূরের বদন মুবারক রাখা হবে, দেহ মুবারক, নূরের দেহ মুবারক যখন রাখা হবে, একজন গুলাম যাইয়া মাটির মধ্যে একটা চাদর বিছাইয়া দিল। গোলাম যখন চাদর বিছায় দেয়, একজন সাহাবী কি বিছাইতেছ, কইটা নূরের নবীর চাদর মুবারক, জান্নাতি বদনে লেগেছে, এটা আমার নূরের নবীর নিচে মানাই। আর ধরে বলি, দেখেন আবার আপনার কবরে বিছায় দেন না, কারো কবরে কিছু বিছানো জায়েজ নয়, কিন্তু এটা আমার নবীর আলাদা শান, নবীর গোলাম চাদর বিছায় দিছে। জোরে বলি, আমার প্রাণের বাবা জিরানি, আল্লাহ নবীর ইন্তেকাল শরীফের পরে সাহাবীরা কাঁদতে কাঁদতে বেহুশ, বেহুশ হতে হতে বাবা পাগল পারা মায়েশা কান্দে, ফাতেমাতুজ জোহরা কান্দে, ফাতেমাতুজ জোহরা কান্দে। নবী কানা কানি জানি কি বলেছে, ফাতেমার কান্না বন্ধ হয়েছে। আম্মা হযরতে আয়েশা বলে, ফাতেমা কানা কানি বলার পরে কান্না অফ করে দিলা কেন? আমার বাবা বলেছে, ফাতেমা কাঁদিস না, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বাবাজি রানি আমার, হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ, কাঁদতে কাঁদতে বেহুশ বেলাল, নবীর বিদায়ের পরে একটা গাটুরি বাদিয়া বেলাল আসি আবু বকরের কাছে, বলে আবু বকর রে, আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। হযরত আবু বকর কেন চলে যাবে রে বেলাল? কয় না না, আমি আর থাকবো না, তুমি কি মসজিদ নববীতে আজান দিবা না? হযরত বেলাল কয় না না, কি জন্য আজান দিবা না? কয় আগে আজান দিলে আমার নবী নামাজে ইমামতি করতো, এখন তো আমার নবী আর ইমামতি করবে না। হযরত বেলাল বলেন, আবু বকর ভাই, আগে আজান দিলে আমার নূরের নবী ইমামতি করতেন, এখন তো নবী আসবেন না, আমি তো শুইতে পারি না যখন আজান দিয়ে আমার নবী ইমামতিতে আসেন না, আমি শুইতে পারি না, আল্লাহর নবী ইমামতি করবে না, আমি আর আজান দিতে পারবো না। হযরত বেলাল কান্না করে করে চলে গেল তার দেশি বাড়িতে, অন্য জায়গায় চলে গেল। ছয় মাস হয়ে যায়, বেলাল রোজা মুবারকে আসে না রে, রোজা মুবারকে আসতেছে না। কোন বেলাল? যেই বেলাল কালো হতে পারে যার আজান, আর সে আজিম পর্যন্ত পৌঁছে যেত। আরো জোরে বলি, সাহাবীরা অভিযোগ করেছিলেন, নবী আর সুন্দর সুন্দর আজান দেওয়ার সাহাবী আছে, তাদেরকে আজান দেওয়ার সুযোগ করে দিন। আল্লাহ নবীর বেলাল হাফসিকে ডেকে বললেন, বেলাল আজকে ফজর থেকে তুমি আজান দিবা না, আর একজন আজান দিবে। বেলালে হাফসি বাসায় যায়, কান্নায় ভেঙে পড়ে গেছে, কান্না করতেছে কান্না করতেছে। ফজরের সময় যখন হয়ে গেল, ওই নতুন মুয়াজ্জিন মধুর কণ্ঠে যখন আজান দিল, ওই সময় নামাজের ইমামতি হতো, সাদা আসমানে যখন সাদা হতো, তখন ঘড়ি তো ছিল না, আসমানের দিকে তাকায় ইমামতি হতো, কিন্তু আসমানের মধ্যে সাদা তারকা উঠতেছে না, সাদা হইতেছে না, হইতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আল্লাহ নবীর কাছে যা হলো, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন রাত পোহাইতেছে না গো নবী, আকাশ কেন সাদা হইতেছে না, ইমামতি তো নামাজ পড়া যাইতেছে না গো নবী, কারণ কি? জিব্রিল আমি, নবী তখন আকাশের দিকে বারবার তাকাইতেছে, নবী কই, জিব্রিল আমার বন্ধুরি, বারবার আকাশের দিকে তাকাইতেছে, জিজ্ঞাসা করো কেন তাকাইতেছে? জিব্রিল আসিয়া কো, নবী কি জন্য বারবার তাকাইতেছেন? নবী কয়, কেন রাত পোহাইতেছে না? জিব্রিল কো, আমরা সাত আসমানের উপর বাইতুল মামুন একটা মসজিদ আছে, নবী আপনার মসজিদে কি এখনো আজান হয় নাই? ওই আজান শুনে আমরা সেখানে নামাজ পড়ি।
নবীজি গো, আপনার কালো বিলাল যখন আজান করে আজান দেয় বাইতুল মামুর থেকে আমরা আজান শুনতে পাই, সেখান থেকে আমরা জামাতে নামাজ পড়ি গো নবী, আজকে কি এখনো কেন আজান হয় নাই, বেলাল কি আজান দেয় নাই? নবী কো, বুঝতে পেরেছি আমার হাফসি বেলাল আজান দেয় নাই। জিব্রিল কয়, আজান হয়েছে ঠিক কিন্তু আরো সে পৌঁছে নাই। নবী বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল তাড়াতাড়ি আজান দাও, তুমি যদি আজান না দাও রাত আর পোহাবে না রে। আরো জোরে বলি, ওই কালো বেলাল হাফসি বেলাল একদিন নবী ফজরের আজান হয়ে গেল, মসজিদ নববীতে নবী নামাজ পড়ার জন্য আসতেছেন না, কেউ বলে আবু বকর তুমি যাও, নবীকে জাগাইয়া মসজিদের মধ্যে আনো, আবু বকর কো আমি না, উমরও বলে না, উসমান বলে না, আলী বলে না, না আমরা যেতে পারবো না, সবাই মিলিয়া বলে না না বিলাল তুমি যাও, নবীকে ডাকিয়া ঘুম থেকে উঠে আনো। হযরত বিলাল আল্লাহ নবীর কাছে যাইয়া দেখে নবী শুয়ে আছেন, কি করবে কিভাবে ডাকবে ভাবতে ভাবতে হযরত বেলালের জবান থেকে জারি হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হযরত বেলালের জবান থেকে এই নতুন শব্দ বের হয়ে গেল, আল্লাহ নবী ঘুম থেকে উঠিয়া, ঘুম থেকে উঠিয়া নবীজি ইমামতি করলেন। এরপরে বলেন, বেলাল এত সুন্দর কথা কোথার থেকে পাইলা রে? বেলাল বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আপনাকে ডাকবো বুঝতে পারতেছি না, হঠাৎ করি আমার জবান থেকে বের হয়ে গেল। নবী বললেন, আজকে দেখি আজানের মধ্যে লাগায় দিবাম। আল্লাহু আকবার বলেন না বাবা জি। নবী ডেকে বললেন, ওই ফজরের আজান শুনিয়া যারা মসজিদে নামাজ পড়বে তারা আমি নবীর সিনায় ধরে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলি, নবী বলেন 7 বছর বিনা পয়সায় যদি কেউ মসজিদে আজান দিতে পারে, বিনা পয়সায়। আমাদের দেশে অনেকে আজান দেয় আবার কয় মাগনা মাগনা দিতামনি, কথা হন ঠিক কিনা? বেড়া স্যার ফাল মারে এবার ফাল টাল দিয়েন না, নিঃস্বার্থে লিল্লা আল্লাহর জন্য আজান দিবেন, বিনা স্বার্থে 7 বছর যদি আজান দিতে পারেন, নবীকে আমার বেলালের ডান হাত ধরে সে জান্নাতে যাবে। ওই বেলাল 6 মাস হয়ে যায় নবীর বিদায়ের, মদিনায় আসে না, নবী স্বপ্নে বলে, বেলাল ভুলে গেলে রে, 6 মাস হয়ে গেল আমি রসুলের রোজা এখনো তুমি কেন আসো না রে? বেলাল খবর এই স্বপ্নে দেখিয়া আল্লাহ নবী রোজা মুবারকে প্রবেশ করলো। যখন ফজরের আজানের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দিতে আসলো, আসিয়া দেখে পুরান মুয়াজ্জিন উপস্থিত হয়েছে, ডাকিয়া বলে, বেলাল তুমি আজান দাও, তুমি আজান দিলে নবী খুশি হবে, তুমি আজান দিলে মদিনার মানুষ পাগল হয়ে মসজিদের দিকে এগিয়ে যায়। বেলাল বলে, না 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 আমি আজান দিব না রে, আমি আজান দিলে নবী আসবে না, আমি শুইতে পারি না, আমি শুইতে পারি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি ডেকে বললেন, দিবে না, হাসান হুসেইন এখনো বেঁচে আছে, তাদের চেহারা নূরের, নবীর নূরের চেহারার মতন। আল্লাহু আকবার বলেন ইমাম হাসান হুসেইন যদি বলে বেলাল আজান দিতে পারে, বেলাল আজান দিতে পারে। ইমাম হাসান হুসেইন আসিয়া যখন বলল, হযরত বেলাল আজান দেওয়া শুরু করল, মদিনার মানুষ ঘর থেকে দৌড়াইয়া মসজিদ নববীর দিকে যাওয়া শুরু করল, নারী পুরুষ সকলেই যাওয়া শুরু করল, দৌড়াইতে শুরু করল, দৌড়াইতে শুরু করল, যে পুরান নতুন নবীর মুয়াজ্জিন এসেছে, নবীর মুয়াজ্জিন এসেছে। ইমাম হাসান হুসেইন ডেকে বলে, মা বেলাল রে আজান দিতেছে, মনে হয় আমার নানা ইমামতি করবে। ওগো মা আমার নানা মনে হয় ইমামতি করবে, আমার নানা মনে হয় ইমামতি করবে। যত বেলাল আজান দিতেছি, মা ফাতেমা কয়, না না তোদের নানা আর ইমামতি করবে না রে। হযরত বেলাল নবীর ভালোবাসায় বিরহে কলেজা পেটে কিছুদিন পরে ইন্তেকাল করে। নবীর ভালোবাসা সাহাবীরা বেলে ভালোবেসেছিল, আমরা বাঁচতে পারি নাই, মুখে বলি কাজে নাই, কথা কয় না, এই জন্য বলেছিল, নবীদা কদর জানে সাহাবি, মসলিদা কদর জানে বাঙালি, নবীর কদর জানতো সাহাবিরা, মাসের কদর জানে বাঙালিরা। যাই হোক, এই রবিউল আব্বাল মাস নবীর আগমনের মাস, নবীর কি
আগমনের নাস। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শানে কইছে আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী শানে বলছে আলামিন, আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সব রহমত হিসেবে নবীকে পাঠাইছে। তাফসির আলারা রহমতির ব্যাখ্যায় লিখেছে, যখন রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মুশরিকরা বলল, মুহাম্মদ যদি কোরআন সত্য হয়ে থাকে, আমাকে বলেছে গত বছর যে আলোচনা করেছি সেটা করার জন্য না, এটা করলে মানাবে না, কারণ এক আলোচনা করলে হবে না, যেহেতু গত বছরটা করেছি এবছর একটু ভিন্ন অন্য সাইডে করবো, যে নবীর শানে আলোচনা করব। শুনেন মনোযোগ দিয়ে, যখন মুশরিকরা বলল যে এই মুহাম্মদ যদি তোমার কোরআন সত্য হয়, ইসলাম সত্য হয়, তোমার প্রভুকে আল্লাহকে বলো আসমান থেকে গজব নাজিল করতে। কি নাজিল করতে? গজব নাজিল করতে। আল্লাহ তখন হাবিবকে বললেন, হাবিব বলে দাও পূর্বে আমি গজব নাজিল করেছি, পূর্বে আমি কি গজব নাজিল করেছি, তাদেরকে বলে নাও তারা দেখে নাও, কিন্তু এখন আমি গজব দিব না, কারণ আপনি রহমতের নবী আছেন, সেখানে আমি আল্লাহ আছি, গজব দো আমার জন্য শুভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কই না, আমাকে নিরিবিলি পরিবেশ দেন, পরে কথা বল। আমার প্রাণের বাবা জিনারি আল্লাহ ডেকে বলেন, হাবিব তাদেরকে বলে দেন পূর্বে আমি গজব নাজিল করেছি, তারা যেন দেখে নেই। তাফসিরওয়ালারা 13টা আলামতের কথা তুলেছেন তাফসিরে আজিজিয়ার মধ্যে, তাফসিরে দুররে মনসুরের মধ্যে 13টা আলামতের কথা বলেছি আয়াতের তাফসিরের মধ্যে। পূর্বে বাবা যারা পাপ করত সাথে সাথে পালিশমেন্ট, সাথে সাথে পালিশমেন্ট দেওয়া হতো, সাথে সাথে শাস্তি দেওয়া হতো, কিন্তু এখন পাপের অভাব নাই, আসমান থেকে আল্লাহ গজব দেয় নারি দিছে, পাপ করে পাপির অভাব নাই, চোরের অভাব নাই। কতক্ষণ ঠিক মসজিদে যে জাতি জুতা চুরি করে আর কোন জায়গায় করতো না, হ্যাঁ শহরে গেলে বেটা জুতা বুকু লইয়া যায়, কো সাপ কি করবা, জুতা নিয়ে কো জুতার উপরই শেষ দিয়ে দিব, কোচে সুরে নে নতুন জুতা। হ্যাঁ আমার প্রাণের বাবা দিনারি অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, 13টা আলামতের মধ্যে কয়েকটা আলামতের কথা বলবো, ওই যে হাতি আসেনি, হাতি হাতিও ছিল মানুষ, এটা কেমন মানুষ ছিল জাননি, টাকাওয়ালা সম্পদশালী অহংকারী, লাচাত কর্মকাণ্ড করতো, পুরুষ পুরুষ যে পাপাচার করে ওই পাপাচার সে করত, আমার আল্লাহ বিরক্ত হইয়া ওই পাপের কারণে তাকে হাতি বানাইয়া দিছে, নাউজুবিল্লাহ হাতি বানিয়ে দিছেন, সুবহানাল্লাহ, বড় সেল হইছে ইন্নালিল্লাহ, নাকি কহ। হ্যাঁ এক লোক বাজারে যাবে, দেখা হয়েছে বন্ধুর সাথে, বন্ধু কোথায় যাও, কো বাজারে গরু কিনবো, কো বলো না ইনশাল্লাহ, কো পকেটে টাকা আছে বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার আছে, বাজারে গরু কিনতে পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরেছে, বন্ধু গরু কিনছুনি, কো ইনশাল্লাহ চোরায় টাকা নিয়ে গেছে, এখন হইব আর বলে লাভ আছে, আর লাভ নাই, জাগা মতে বলতে হয়, জাগা মতে সুবহানাল্লাহ বললে সব হয়, নাউজুবিল্লাহ বললো জায়গা মতে হাসি দিলেও সব হয়, কান্না করলে সব হয়, সিনেমা দেখলে কানলে সব হইব, মানে কান্দে। আমার প্রাণের বাবা জিরানি ও বাবা দীপ, ওই অপকর্ম করার কারণে আমার আল্লাহ হাতি বানিয়ে দিছে, আজ এই অপকর্মের অভাব নাই, মালিক গজব দেয় না তাদেরকে। কত কনা, বিশ্বের এমন দেশ আছে পুরুষ পুরুষ বিবাহ বৈধতা দিয়েছে,
আমাদের দেশেরও নাস্তিকরা দাবি জানাইছিল পুরুষ পুরুষ বিবাহর বৈধতা দেওয়ার জন্য। বাবা, যারা পুরুষ পুরুষ বিবাহর বৈধতা নিতে চায়, বুনে রাখুই কাম কুকুর করে নারী। কোনো কুত্তা কুত্তার পিছে ঘুরায় না, কুকু কুত্ত কুকুর্নির পিছে ঘোরায়। এরা কেমন হাইওয়ান জানোয়ার হয়ে গেছে, যারা সব বলে পুরুষ পুরুষ বিয়ের কথা বলে। অত সাল্লাহ গজব তাদেরকে দেয় না। আল্লাহ কো আমার রহমতির নবী সেখানে আছে, ওইখানে গজব্দ আমার জন্য শুভ হবে নারী। শুনে রাখেন রে ও বাবাজি, ভালো করে শুনে নাও মা কোন সাপ, ওই আলামতির কথা গজব নাজিল হয়েছিল নবীর আসার আগে। অন্য নবীদের যুগে মাকড়সা ছিল একজন মহিলা। মা বোনরা ভালো করে শুনে নাও, ওই মহিলা কেমন আপন স্বামীর জাদু করেছিল। আপন স্বামীকে জাদু করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া মাকড়সা বানাইছে, মাকড়সা বানাই দিছে। আপন স্বামীকে জাদু করার কারণে মাকড়সা বানাই দিছে, আজও জাল বাঁধতেছে। বাবাজি, এখন এই রকম অপকর্ম করে অভাব নাই, আসমান থেকে গজব আসে নারী। বাবাজি, ঘুই সাপ ছিল মানুষ। বাবাজি, জঙ্গলে দিয়ে মানুষ যখন বাজার সদাই করে সম্পদ নিয়ে যেত, রাস্তার মধ্যে ডাকাতি করতো, ডাকাতি করতো, আল্লাহ বিরক্ত হইয়া তাদেরকে সাপ বানাই দিছে, সাপ বানাই দিছে। বিচ্ছু আছে বিচ্ছু, গাছের মধ্যে তাকে বিচ্ছু, ওই বিচ্ছু ছিল মানুষ। কেমন মানুষ, ভাই ভাই ঝগড়া লাগাই দিত, বন্ধু বন্ধু ফাটল সৃষ্টি করত কথার দ্বারা। শুনছুনি অমুক তোমাকে এই বলেছে, মিথ্যা কথা বলে বলে দ্বন্দ্ব বাড়াইয়া, ভাই ভাই ঝগড়া বাড়াই দিত, বন্ধু বন্ধু ফাটল সৃষ্টি করত। এইরকম এই শয়তানি করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া তাকে বিচ্ছু বানাই দিছে। আজও আমাদের দেশে এরকম বিচ্ছুর অভাব নাই। অভাব আছে, দোকানে বসে বসে কামটা করছে কি? হ্যাঁ, আমাকে অস করলে কি তুই বেটার বকুন্দি দিয়ে খবর আসেনি? বসে বসে কয় না, জোরে কয়, অভাব নাই। কিন্তু এই বিচ্ছুরে গজব আল্লাহ দেয় না। মানুষ কিন্তু কয় কয়, হে যে বিচ্ছু বাপরি, ওর কাছে যাই ও প্রাণের দুস্থ বুজুর্গ। ও মুসলিম জনতা, সুন্নি জনতা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। বানরের ঘটনা সবাই জানো, জানো বানর ছিল মানুষ। দাউদ নবীর যুগে আইন হয়েছিল, প্রতিদিন মাছ ধরতে পারবা, শনিবারে মাছ ধরতে পারবা না। শনিবার দিন সমুদ্রের মাছ খেলাধুলা করতো, খেলতে খেলতে সমুদ্রের পারে পর্যন্ত উঠে যেত। তারা মাছ দেখে লোভ সামালতে পারলো না, শনিবার দিন আল্লাহর হুকুম লঙ্ঘন করে মাছ ধরার কারণে আমার প্রভু রব্বুল আলামিন বিরক্ত হইয়াম তাদেরকে বানর বানিয়ে দিয়েছে। ওই আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে তাদেরকে বানর বানাই দিছে, শুধু তাদেরকে বানায় নাই, ওই সময় 70,000 আলেম কো আল্লাহ বানর বানাইছে। কয় হাজার আলেমরা বলেছিল, মালিক, তারা তোমার হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তুমি বানর বানাইছো, আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন গো বানর বানাইলা? আল্লাহ বলেন, রে আলেমেরা, তারা আমার হুকুম লঙ্ঘন করেছে, তারা পাপ করার কারণে, হুকুম লঙ্ঘন করার কারণে আমি বানর বানাই দিছি। আর তোমরা আমার হুকুম শুধু পালন করেছ, অন্যকে হুকুম পালনের কথা বলো নাই, নিজে আমল করেছ, অন্যকে আমলের কথা বলো নাই। এত দূর থেকে এসেছি দাওয়াত দেওয়ার জন্য, ঢ্যান ড্যান টেন টেন করে আসার জন্য, যাওয়ার জন্য আসি নাই বাবা, সুন্দর করে কথা বলার জন্য, বোঝানোর জন্য এসেছি, এই জন্য দাওয়াত দিতে এসেছি। আল্লাহ বলেন, তোমরা দাওয়াত দেও নাই, তোমরা তাদেরকে সঠিক পথের দাওয়াত দেও নাই, তারা পাপ করে বানর হইছে, তোমরা দাওয়াত না দিয়ে বানর বানাইছি। একটু চিল্লায় বলে, নাউজুবিল্লাহ। আজকে আল্লাহর হুকুম লঙ্ঘন করে লোকের কি অভাব আছে? যেরকম লোকের অভাব আছে, অভাব নেই, ঠিক আছে, লোকের অভাব আছে। শুধু শুয়ে পড়ে সাল্লাল্লাহ জবান খুলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়া সাল্লা।
চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহ জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। আদম যখন মাটি পানি নূর নবীজি খুদা রসুল, সৃষ্টি খুলের নাগি কিছু নবী গয় আপনার সমতল। সাল্লাল্লাহ জোরে সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ। আমার প্রাণের দুঃস্থ বুজুর্গ এইরকম ভাবে তেরোটা আলামতের কথা বলেছি, যে পাপ করেছে সাথে সাথে পানিশমেন্ট, সাথে সাথে গজব নাজিল হয়েছে, গজব নাজিল হয়েছে। আজকে মানুষ পাপ করে গজব আসে না, আল্লাহকে কেন দেই না জানোনি, আমার নবী রহমতের নবী আছে এই জন্য আমি গজব নাজিল করি নারি, আমার নবী রহমত হিসেবে আছে এই জন্য শুক্রিয়া তন মিলাদুন নবী আমরা এখনো পালন করি। নবী হলেন মোহাম্মদ, নবী হলেন প্রশংসিত, আল্লাহ হলেন হামেদ প্রশংসাকারী, আল্লাহ হলেন হামেদ প্রশংসাকারী, নবী হলেন মোহাম্মদ প্রশংসিত, প্রশংসা করে কে? জোরে বলি আল্লাহ। আল্লাহ নিজে নবীর প্রশংসা করে, নবীর শান মানের আলোচনা করে, নবীর প্রশংসা করে। নবীর শান মান কত জানুনি, গাছ নবীকে সালাম জানাতো, পাখি নবীকে সালাম জানাতো, নবীর উপর দিয়ে কোনোদিন কোনো পাখি উড়াল দেয় নাই। নবী যখন রাস্তা দিয়ে যেতেন হাজতে ধরত নবী, তখন নবী হাজত করবেন, নিয়ত করলে চতুর্দিকে ঘাস আসিয়া পর্দা করত, ঘাস আসিয়া পর্দা করত, জমিন ফেটে যেত নবী, জমিন ফেটে গেলে নবী হাজত সেরে নিতেন, জমিনের মাটি নবীর এই পায়খানা মুবারককে গ্রহণ করে ফেলত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী যে নবীর পেশাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, তুতু মুবারক পাক, নবীর যত বিষয় আদি রয়েছে সমস্ত বিষয় পাক পবিত্র, মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবী যদি কোন রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হতো, আল্লাহ নবী একজন সাহাবীর মাতার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে দিয়েছিলেন, ওই সাহাবি যতদিন বেঁচে গেছে তার মাতার থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে। শুধু কি তাই, তার ছেলের মাতার থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে, তার নাতির মাতার থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে, তার শাশুড়ি পর্যন্ত নবী তার মাথায় হাত বুলাইয়া দোয়া করার কারণে মেশকের ঘ্রাণ বের হতো। আরো জোরে বলি সাহাবীরা বলেন আমার দিনে নবী হায়াতুল নবী জিন্দা নবীর যখন গাম মুবারক বের হতো বোতল জাপ করে রাখতাম, জীবনে কত আতর দেখেছি, নরে নবীর গাম মুবারকের মতো সুগান যুক্ত আতর জীবনে কোনোদিন দেখি নাই। আরো জোরে বলি নবী একদিন প্রস্রাব করিয়া প্রস্রাব মুবারক খাটিয়ার নিচে রেখে দিয়েছেন, রাত্রির বেলা উম্মে আয়মানের পানির পিপাসা ধরেছে, এমনি উনি পানি খেয়ে ফেলছেন, নবীর পেশাব মুবারক খাটিয়ার নিচ থেকে খেয়ে ফেলছেন। সকাল যখন হয়ে গেল নবী বলেন পেশাব আমার ফেলে দাও, উম্মে আয়মান ডেকে বলে নবী রাতের বেলা পানির পিপাসায় ধরেছিল গো নবী, আমি খেয়ে ফেলছি। নবী কো কি খাইছ? কয় নবী আমি এখানে খেয়েছি, জীবনে কত
শরবত খাইছে নবী, এই শরবতের মতন কোন শরবত পাই নাই। দয়াল নবী বলেন, হে উম্মে আয়মান, কি খাইছো জাননি? আমার পসাব মুবারক খেয়ে ফেলছো তুমি। তখন নবী ডেকে বলেন, কে কোথায় আছো? এই মুহূর্তে যদি জান্নাতি কাউকে দেখতে চাও, তাকে দেখে নাও, সে হয়ে গেছে জান্নাতি। নবীর পেশাব মুবারক খেয়ে জান্নাতি, নবীর রক্ত মুবারক খেয়ে হয়ে গেছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন না। দয়াল নবীর হায়াতুন নবী, নূরের নবী, এত সুন্দর নূরের চেহারা আল্লাহ দান করে দিয়েছিলেন। আম্মা জানা আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীরা ঘরে আসলে তোমরা প্রথম কি করো? তারা কয়, আমার ঘরের বাতিটা জ্বালাই দিই। মা আয়েশা মুস্কি মুস্কি হেসে কয়, তোমরা ঘরের বাতি জ্বালাও। তারা কয়, আপনি কি করেন? মা আয়েশা কয়, আমার ঘরের বাতি আমি নিভাই দিই। কেন নিভাই দেন? কমান নূরের নবী হুজরা শরীফে যখন প্রবেশ করে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। ছোট্ট সই যদি মাটির মধ্যে পড়ে থাকে, আমি নূরের নবী নূরের আলোতে দেখতে পাই। আম্মা জানা আয়েশা কয়, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আয়েশা বলেন, আমারও একটা সূর্য আছে যেটা গভীর রজনী, আমি আশার গড়ে উদিত হয়। ওইটা হলো আমার নূরের নবী। নূরের নবী কাবা ঘরের সামনে যখন দোয়া করতেন, সেজদা করতেন, কাবা আলোকিত হয়ে যেত। বেহেস্তি হাসি যখন হাসতেন নবী, মুক্তার দানার মতন দাঁতগুলা বের হয়ে যেত, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আর জোর সে কোন সুবাহ নবীকে, নবীর চেহারা দেখিয়া বেঈমানেরা মুসলমান হয়ে যেত। এত সুন্দর নবী, এত সুন্দর নবী। জিব্রিল একদিন নবীর মায়ের কাছে আসিয়া কন, আপনার সন্তান কত সুন্দর জাননি? মা মেনা কত সুন্দর, আমি জিব্রিলকে যতদিন ধরে আল্লাহ বানাইছে তামাম সৃষ্টি ঘুরায় দেখেছি, আমেনা তোমার সন্তানের মতন কোন সুন্দর আমি দেখি নাই। আল্লাহ কয়, জিব্রিল তুমি কি খবর জানো? আমি আল্লাহর কাছ থেকে আমার হাবিবের শান শুনে নাও। আমি আল্লাহ বলতেছি, আমার হাবিবের চেয়ে সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানাই নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়েছেন। একবার আনাসের মা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর নূরের চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস ডেকে বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার আকাশের দিকে তাকাও, এইভাবে কেন তাকাইতেছ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে, বাবা আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আরো জোরে বলি, আমার নবীর শান কত জাননি? মসজিদ নববীতে আল্লাহ নবী বয়ান করতেছেন, উস্ক কুস্কু চুলি একজন সাহাবি দাঁড়িয়ে গেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্ক সাহাবি, কুকরি চুল নিয়ে দাঁড়ায় কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যখন পানির পিপাস হয়, পানি খাইলে কিদা মিটে যায়, তৃষ্ণা মিটে যায়, খাবার খেলে কিদা মিটে যায়। নবীজি গো, যখন আপনাকে দেখার ইচ্ছা হয় মসজিদ নববীতে আসলে, আপনার নূরের চেহারা দেখলে আমার তৃপ্তি এসে যায়। দিনের নবী, মায়ার নবী, আর আপনার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে নবীজি আপনি জান্নাতের কোন তবকায় থাকবেন আমি জানি না, আমি কোথায় থাকবো আমি জানি না, কিন্তু ওই সময় যদি আল্লাহ দয়া করে আমাকেও জান্নাত দান করে, জান্নাতে যদি আপনাকে দেখা আর ইচ্ছা করি, তখন কি গো নবী আপনার চেহারা দেখতে পারবো নি? কত আশিক বলতেছে, জান্নাতে আপনি কোন তবকায় থাকবেন? আমি হয়তো নিচু তবকায় থাকবো, আপনি উচ্চ তবকায় থাকবেন, থাকবেন, তখন কি দেখার ইচ্ছা হলে দেখতে পারবো কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি নীরব বসে রইলেন, আল্লাহ বলে দিলেন, নবী বলে দেন, যারা নবীগণের সঙ্গী হবে তারা নবীর সাথে জান্নাতে থাকবে।
সালমান ফার্সি বুঝে ফেলেছে নবীর সঙ্গী আছে, নবীর সাথে জান্নাতে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফার্সি আপনার সাথে জান্নাতে থাকবে? নবীজি গো, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন, তুমি কিভাবে থাকবে একটু বলে নাও। বলে নবী, নবীজি, আমি আবু বকরের দুইটা বড় ইচ্ছা, দুইটা চাহিদা। এক নম্বর, আপনার নূরের চেহারার দিকে তাকায় তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ, আর আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিব, এটা আমার বড় পছন্দ গো নবী। মায়ের নবীজি, ও দিনের নবী, দুইটার বিনিময় আমি কি জান্নাতে আপনার সাথে থাকতে পারবো নি? নবী কথা দিলাম, আবু বকর তুমি দুইটার বিনিময় আমি রসুলের সাথে তুমি জান্নাতে থাকবারি। আবু বকর এত নেকির মালিক হয়, নবীর ভালোবাসা আবার প্রকাশ করে বলেছি, একদিন চন্দনী রাত্রির মধ্যে নবীজি আয়েশাকে নিয়ে ঘুরতেছেন, আম্মা জান আয়েশা গো নবী, ওই আকাশে যত তারকা আছে গো নবী, ওই পরিমাণ নেকি কি আপনার কোন সাহাবীর আমল নামায় আছে? নবী কয়, সারি, আমার একটাও সাহাবীর আমল নামায় আছে। তাহলে আকাশে কত তারা আছে আমার নবী জানে, আকাশে কত তারা আছে আমার নবী জানে। এমনি মায়েশাকে নবী বললেন, আরে আয়েশা, আকাশে যত তারা আছে পরিমাণ নেকি আমার একজন সাহাবীর আমল নামায় আছে। আল্লাহু আকবার বলেন না। মায়েশা বলেন, নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটা কি? আমার নবী নীরব হয়ে গেলেন। মায়েশা বলেন, বলেন নবী, বলেন না কে, কার নামটা বলেন? নবী কয়, আয়েশা, রে ওই পরিমাণে কি আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের আমল নামায় আছে। আম্মা জান আয়েশার মুখ মলিন হয়ে গেল, উনি মুখ মলিন করে ফেললেন। দিনে নবী বলেন, আয়েশা, আমি বুঝতে পেরেছি তোমার মুখ মলিন হয়ে গেছে, তোমার বাবা আবু বকরের নামটা বলি নাই, এই জন্য তুমি কষ্ট পেয়েছো রে আয়েশা। জেনে রাখো, ওরে আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাত্রের ভালোবাসা যদি এক পাল্লায় তোলে ওজন দেওয়া হয়, আর আমার ওমরের নেকি যদি আসমানবর্তী নেকি যদি এক পাল্লায় উঠে ওজন দেওয়া হয়, তোমার বাবা ইবনে কুহাফা আবু বকর নেকি ওজন বেশি হয়ে যাবে। তোমার বাবা আবু বকরের নেকির পাল্লা বাড়ি হয়। ওই আবু বকর বলে, নবী আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন, কেমনে বলো, আপনার নূরের চেহারা দেখা আমার পছন্দ, আমার মেয়ে আয়েশাকে বিবাহ দেওয়া পছন্দ, নবীকে কথা দিলাম এই দুইটার বিনিময় আমার সাথে জান্নাতে থাকবারই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ও মায়ের নবী, তাহলে আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন, বলো কিভাবে থাকবা? ইয়া রাসূলুল্লাহ, ন্যায় বিচারে চাবুক মারা আমি ওমরের পছন্দ, পাড়া চিরা কাপড় তালি দিয়ে পরাটা আমি ওমরের কাছে পছন্দ, এই দুইটার বিনিময় আমি কি জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন, কথা দিলাম ওমর, তুমি আমার সাথে জান্নাতে থাকবারই। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন, বলো কিভাবে থাকবা? কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করাটা আমি উসমান গনির কাছে বড় পছন্দ, মানুষকে দাওয়াত করে খাওয়ানোটা আমি উসমান গনির কাছে বড় পছন্দ, আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি উসমান গনির বড় পছন্দ, এই দুইটার বিনিময় কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী কো, কথা দিলাম এই দুইটার বিনিময় তুমি জান্নাতে থাকবারই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, নবী, আমি আলী কে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলো, আলী, কিভাবে তুমি জান্নাতে থাকবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উযু করাটা আমি আলীর কাছে বড় পছন্দ, আর রোজা রেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ, ঠান্ডা রজনীতে ঠান্ডা পানি দিয়ে অযু বানানো আমি আলীর কাছে বড় পছন্দ গো নবী।
আর রোজা রাখিয়া জিহাদের ময়দানে জিহাদ করা আমার বড় পছন্দ। মায়ের নবীর এই দুইটার বিনিময় আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবীকে কথা দিলাম এই দুইটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা। নবী কয় বাবা সাবিরা তোমাদেরও দুইটা পছন্দ, আমি রসুলেরও দুইটা পছন্দ। শুনে না, আমি রসুলুল্লাহর দুইটা পছন্দের মধ্যে এক নম্বর, কোন বেঈমান যখন আমি রসুলের কাছে আসিয়া কয় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমি রসুলের কাছে বড় পছন্দ, এটা আমার বড় আনন্দ লাগে। দুই নম্বর, আমার উম্মত একজন আরেকজনের সাথে যখন দেখা হয় সালাম যখন দিয়ে দেয়, এটা আমি রসুলের কাছে বড় পছন্দ। আমাদের দেশে এখন মানুষ সালাম দিতে চায় না, রে দেয়নি সালাম, যে আগে সালাম দেয় তার অহংকার মুক্ত, তার কি অহংকার মুক্ত। বাবাজি ইমাম বলে আমি কেন সালাম দিব, আমার মুসল্লি আমাকে সালাম দিবি, মসজিদের সভাপতি কয় সালাম তো ইমাম আমারে দিব, আমি কেন দিব? কতক্ষণ ঠিক কিনা এই টেলা টিলি আর ধাক্কা ধাক্কির জিন্দিগি। অথচ আল্লাহ রসুলকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই। আল্লাহ নবীর বিবি আম্মা জানা আয়েশা বলেন আমি আয়েশা জীবনে রসুলকে আগে সালাম দিতে পারি নাই। আল্লাহু আকবার বলেন না, বিবিকে আগে সালাম করা আমার নূরের নবীর সুন্নত, বিবিকে ভোজরা যায় প্রথম সালাম করা আমার দিনের নবীর সুন্নত। সারাদিনে বিবি মেজাজ গরম করে রাখতে পারে আপনার জন্য, ঘরে গেলে রাগ হতে পারে, দরজা যখন খুলবে আসসালামু আলাইকুম বলবেন, বিবির রাগ গুসা সব শেষ হয়ে যাবে। মায়েশা কয় জীবনে কোনোদিন আগে রসুলকে সালাম দিতে পারি নাই। একদিন বস্তার ভিতর মুড়াইয়া মুড়াইয়া আমি দরজার পাকের মধ্যে দাঁড়াইছিলাম আগে সালাম দেওয়ার জন্য, ওই দিন নবী আরো আগেই আমাকে সালাম দিয়ে দিছে। আমি বললাম ইয়া রসুল আল্লাহ, মায়ের নবী আমি তো দাঁড়াইলাম কিভাবে আপনি দেখলেন? নবী কয় আয়েশা তুমি মনে করছো আমি দেখি নাই, আমি মসজিদ নববী থেকে দেখেছি তুমি দে বস্তার ভিতর মোড়ায় দাঁড়াইছো সালাম দেওয়ার জন্য। রে আজকে যে সালাম দিবেন তো দিবেন, দিলে তো আবার বউ খুব মতলব কিতা খুব না, খুব মতলব সারা তো সালাম দেওয়ার কথা না, মতলব থাকলে মানুষ বাইল দেয় কথা হয় না। খুবেন বলে যদি খুব মতলব কি আপনি বলবেন, হুজুরে বলছে সালাম দেওয়ার জন্য এই জন্য দিয়ে দিছি, পারবেন না? না কিলি কিলি করবেন? হ্যাঁ আমরা তো কিলি কিলির উস্তাদ, কিলা কিলি করার কি উস্তাদ, মানে খালি তালাক দিত, খালি কো সাইরি দিম কো দেলাই মতো কো দিছে দিছে তালাক দিব, কো হুজুর দিয়ে দিছি 14 গোষ্ঠী তালাক, কয় গোষ্ঠী দিছে কো তোর তালাক তোর মার তালাক তোর 14 গোষ্ঠী তালাক, নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। এরকম হুল্লোক বাবলোকের অভাব আছে, যদি কোনো অভাব আছে অভাব নাই, তালাক দেওয়ার উস্তাদ খালি খুব সাইরি দিন, এটি একটা নোংরামি না, এটা একটা নোংরামি কথা, আর এটা একদম নিকৃষ্ট কথা। ভালো মানুষের মুখে তালাক তালাক আসতে পারে, আসতে পারে? মহিলাদেরকে কথায় কথায় ধুষ ধরা যাবে না, অর্ধেক আকল, কথায় কথায় ধুষ ধরলে ঝগড়া হবে, এরা নিজেরা এমনি ঝগড়া লাগে যায়। এতে পাঁচ 10 মহিলা এককানে বসছে গল্প করতে করতে হঠাৎ করে এক মহিলা কয়, এই মহিলারা ঝগড়া লাগবে কে কি কয়? এক মহিলা কয় ঝগড়া লাগবো আমার ট্যাঙ্গে, আগলা কয় ট্যাং দেখাস কি ট্যাং নু খাই টেলে মো লাগছি নি ঝগড়া লাগিয়েছি। দোষী পরি আল্লাহুম্মা কবে জানি ডাকা শিবে এ বাড়ি ঘর চারিতে, পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি আমার বানের বাবা দীপ দিনে নবী বলেন আমি রসুলের কাছে দুইটা বড় পছন্দ রে মমিন,
আরে আমার সাবিরাম, এক নম্বর কোন বেঈমান যখন কালেমা পড়ে এটা আমার কাছে বড় পছন্দ। আমার উম্মত একজন আরেকজনের সাথে যখন দেখা হয়ে যায় সালাম দিয়ে দেয় এটা আমার কাছে বড় পছন্দ। হযরত আবু বকর জীবনে কোনোদিন হযরত আলীকে আগে সালাম দিতে পারেন নাই। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যেতেছেন, আলী সালাম করে নাই, বাধ্য হয়ে আবু বকর সালাম করেছেন। সালাম আগে সালাম করবেন না এই মর মানসিকতা আবু বকরের না, সালাম করবেন কিন্তু নিয়মিত চেষ্টা করো আলীর আগে সালাম দিতে পারেন না। হঠাৎ করে আলী সালামই দেন নাই, আবু বকর সালাম দিয়েছে। আল্লাহ নবীর দরবারে নববীর আদালতে যায় বলে, ইয়া রাসূল আল্লাহ নবী, আলী মনে হয় আমার প্রতি রাগ করেছে, গুসা করেছে, কি জন্য মানে প্রতিদিন সে আমাকে সালাম করে, আমি চেষ্টা করো তাকে আগে সালাম করতে পারি নাই, আজকে সে আমাকে সালাম করে নাই, আমি তাকে সালাম করেছি। নবী ডেকে বলেন, আলী তুমি নাকি আমার আবু বকরকে সালাম করো নাই? ইয়া রাসূলুল্লাহ, সালাম করি নাই, কি জন্য করো নাই? কই ইয়া রাসূলুল্লাহ, গত রাতে জান্নাত স্বপ্নে দেখছি, গতকালকে জান্নাত জান্নাত স্বপ্নে দেখেছি নবী, আর স্বপ্নে দেখেছি একটা কুরসি। জিজ্ঞাসা করলাম এই কুরসির মালিককে, ফিরিস্তা উত্তরে বলল, এটা যে আগে সালাম দিবে কুরসির মালিক হবে। আমি আলী যখন রাস্তা দিয়ে যাই তখন দেখলাম এই কুরসির মালিক আবু বকরকে বড় মানায়, আমার ভাই আবু বকর এই কুরসিতে বসলে বড় মানাবে, এই জন্য তাকে কুরসিটা দেওয়ার জন্য আমি আলী আগে সালাম করি নাই। একজন সাহাবীর ব্যাপারে বিচার দায়ের করলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ হলো উত্তম জায়গা, বাজার হলো নিকৃষ্ট জায়গা গো নবী। আপনি বলেছেন কিন্তু আপনার ওই সাহাবী বাজারে শুধু ঘোরাঘুরি করে, ধরে নিয়ে যাওয়া হয়েছে বাজারে শুধু ঘোরাঘুরি করে। নবী কয়, বাবা তুমি কেন বাজারে ঘোরাঘুরি করো? কি ইয়া রাসূলুল্লাহ, বাজারে মানুষ বেশি থাকে, আমি বেশি বেশি সালাম দিতে পারি, এই জন্য আমি বাজারে ঘোরাঘুরি করি। নবী কয়, তোমার উদ্দেশ্য ভালো, বাজারে যাও, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না? বন্ধনে আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব, ও আমার দোস্ত, আপনার সাহাবীর কাছে দুইটা পছন্দ, আপনার রসুলের কাছেও দুইটা পছন্দ, আমি আল্লাহর কাছেও দুইটা পছন্দ। আরো জোরে বলি, আল্লাহ ডেকে বলেন, হাবিব, আমি আল্লাহর কাছে দুইটা পছন্দ গো, আমি আল্লাহর কাছে দুইটা পছন্দ। এক নম্বর, আমার বান্দা যখন সেজদায় পড়ে, কান্দে সেজদা করে, নামাজ পড়ে, সেজদা দেয়, তখন আমি আল্লাহর কাছে বড় পছন্দ, আমার কাছে বড় ভালো লাগে। দুই নম্বর, আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহকে ফালিয়া থাকু কালিলাও ওয়ালিয়াবু কাসিরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আজকে তামসার জিন্দিগি বানাইছে, হাসতে হাসতে জিন্দিগি কাটায়, কান্নার খবর নাই। আসে আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি যখন সেজদা করে আমার কাছে বড় পছন্দ, দুই নম্বর যখন চোখের পানি ছেড়ে কান্দে, আমি মালিকের কাছে বড় পছন্দ রে, আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। জীবনের গুনাহ সব আমি ক্ষমা করে দিই, মাফ করে দিই, তাদের জীবনের গুনাহ মাফ করে দিই। সাহাবীরা এইভাবে নবীর ভালোবাসা প্রকাশ করেছে, ভালোবাসা প্রকাশ করেছে। বাবা জি, আমরা তো জিন্দা, নবীর ভালোবাসা মুর্দা প্রকাশ করছে। আস্তে কই, মহিলার উন্মনতা, অনেকে আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ কয় না, কই কেন যদি জোরে কই মাইকে বাড়িতে বাড়ি শোনা যাইব, তো বাসায় গেলে বউ যদি কত জরুরি তোমা, ও কেমনে বুঝলে কই সুবহানাল্লাহ যে জোরে কইছো? আপনার এই ডর আছে না? তা আজমেরিগঞ্জের পুরুষ মানুষ তো খুব শক্তিশালী মানুষ, কথা হয় না? এরা বাহাদুর মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আমার বানের বাবা দীপ। নবীর ভালোবাসা শুধু জিন্দা করে নাই, মূর্ত করছে। নবীর ভালোবাসা বাবা দি মানুষ শুধু করে নাই, পাহাড়ও করছে। আরো জোরে বলি, মানুষ শুধু জিন্দা করে নাই, মূর্ত করছে। উস্তনে হান্নানা একটা মরা খেজুর গাছ, বাবাজি মরা খেজুর গাছও
মরা খেজুর গাছ নবীর ভালোবাসা প্রকাশ করছে, মরা খেজুর গাছ নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আজকে আমরা জিন্দা, আমরা এখনো ভালোবাসা প্রকাশ করি না রে। সা পানিটা নিয়ে আমার কষ্ট লাগতো নাকি দিন না বাবাজি। আমরা এখন মুসলমান, আমরা কেন নবীর ভালোবাসা প্রকাশ করব না? একটা গাছ হয়ে যদি প্রকাশ করে বাবাজি, নবীর সাথে জান্নাতে থাকতে পারে বাবাজি, ইস্তুনে হান্নানার দাম বেড়ে যেতে পারে। উস্তুনে হান্নানা ফুফায়া ফুফায়া নতুন মিম্বর দিয়েছে, একজন মহিলা এসে কয় নবী আমার একটা গুলাম আছে, সুন্দর করে কাঠ মিস্ত্রি মিম্বর বানাতে পারে, আমি চাই গো নবী আপনাকে একটা মিম্বর উপহার দিব, মিম্বর উপহার দিব। সে সুন্দর করে তার গুলাম মিস্ত্রি দিয়া মিম্বর বানায় নবী কেসে যখন দিয়েছে, নবী হয়তো দিন মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বরে সেদিন বসছেন, কিন্তু শুনতেছেন মিম্বরে বসে ছোট্ট বাচ্চাদের কান্দে, এইভাবে কে জানি কান্না করতেছে। নবী দেখেন ওই মরা খেজুর গাছ মানুষের মতন কান্না করতেছে, ওই খেজুর গাছকে নবী জড়ে ধরছে। খেজুর গাছ যদি নবীর ভালোবাসা প্রকাশ না করতো, আল্লাহ নবী এইভাবে দোয়া করতো না, জড়ে ধরতো না। এই জন্য প্রকাশ করতে হবে ভালোবাসা, ভালোবাসি মর্মে প্রকাশ করতে হবে। পাহাড় প্রকাশ করছে, উহুদ পাহাড় নবীর ভালোবাসা প্রকাশ করছে। নবী এক রাস্তা দিয়ে যাইতেছে, উহুদ নবীকে দেখতে পাইতেছে না, আল্লাহর কাছে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। উহুদ পাহাড় বয়কে বলে মালিক, ও মালিক আল্লাহ, তোমার দুস্থ হাবিবুল্লাহ এমন রাস্তা দিয়ে যাইতেছে, আমি উহুদ পাহাড় দেখতে পাইতেছি না, আমি উহুদের পাশে চলে উহুদের পাশাপাশি যে যেন নবী যায়, আমি উহুদ পাহাড় যেন নবীকে দেখতে পাই। জিবরিল আমিন আসিয়া বলে নবী, উহুদ আপনাকে দেখতে চায়, একটু উহুদের দিকে ঘুরে আপনি যান। নবী রাস্তা ঘুরাইয়া উহুদের গা ঘষে নবী যাওয়া শুরু করলেন। উহুদের কাছে আসিয়া নবী বললেন, এ বাবা সাবিরাম, ওই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। নবীর চাচা আমির হামজা যখন শহীদ হয়ে গিয়েছিল, তখন নবী বলেছিলেন, সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশটা তোমরা উঠায় নিয়ে যাও, আমি জান্নাতুল বাকিতে দাফন করব। লাশ যখন উঠানো হলো, উহুদের পাহাড় ওই লাশের পিছনে পিছনে যাওয়া শুরু করলো। উহুদ পাহাড় যখন যাওয়া শুরু করল, আল্লাহর নবী বলেন, না না এ বাবা সাবিরা, লাশ নামাও, উহুদ পাহাড় চায় আমার চাচা যেন তার পাহাড়ের পাশে শুয়ে থাকে, জান্নাতুল বাকি নয়, উহুদ পাহাড়ের পাশে আমার চাচাকে দাফন করে দিব। এই ভালোবাসা দেখেন, প্রেম মহব্বত ভালোবাসা প্রকাশ করতে হবে। সাহাবীরা কেমন ভালোবাসছে, নবীর জন্য জীবন দিয়ে দিছি, নবীর জন্য জীবন দিয়ে দিছি, নবীর জন্য দান মাল সম্পদ দিয়েছে, মহিলারাও দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নবীর জন্য খেদমত দিয়েছে। আনাসের মা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, নবী আপনি এসেছেন, কত মানুষ আপনাকে হাদিয়া দিতেছে, মায়ের নবীজি কত মানুষ কত কিছু আপনাকে হাদিয়া দেয় গো নবী, আমি মেমন গরিব, আমার ঘরে কিছু নাই, আপনাকে দে আমি হাদিয়া দিব গো নবী, আমার একটা ছোট্ট বাচ্চা আনাস, তাকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম, এই আমার আনাসকে আপনার খাদিম হিসাবে আমি দান করে দিলাম। আপনি আমি পেটে বহন করেছি, আমি প্রসব যন্ত্রণায় কষ্ট করেছি, কিন্তু আমার খেদমত করবে না, আপনি রসুলের খেদমত করবে, এইভাবে দিয়ে দিয়েছে। উম্মে সুলাইম নামক একজন মহিলা, তার সন্তান জাহাদের মাঠে যাবে, ছোট্ট সন্তান, নবী বললেন, না না তুমি ছোট্ট যেতে পারবে না, কিন্তু মা মানে না, নবী না না আমার সন্তান জেহাদে যাওয়া লাগবে। শেষ মুহূর্তে জেহাদের মাঠে উম্মে সুলাইমের সন্তান গিয়েছে, খাটু সন্তান জেহাদের মাঠে তরবারি ঘুরাইতেছে, বেটা যত বড় তরবারি তত বড়, ঘুরাইতে যাইয়ে তরবারির আঘাতে নিজের আঘাতে নিজে শহীদ হয়ে গেছে, জেহাদ শেষ হয়ে গেছে, যুদ্ধ যখন শেষ হয়েছে মানুষ বাড়িতে ফিরতেছে, কেউ বলে তার সন্তান শহীদ হয়ে গেছে,
কেউ বলে শহীদ এত সহজ নয়, শহীদ এত সহজ নয়, শহীদ এত সহজ নয়। তার মাও রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখি আমার সন্তান গাজী হয়ে ফিরবে না শহীদ হয়ে ফিরবে। কেউ বলতেছে তোমার সন্তান শহীদ হয়েছে, কেউ বলে না না তোমার সন্তান নিজে নিজে আত্মহত্যা করেছে। ওই মহিলা পৃথিবীর ইতিহাসে যত আশেকা মহিলা ছিল এর মধ্যে সে একজন আশেকা মহিলা নবী। সে আল্লাহর নবীর দরবারে যাইয়া চোখের বাণী চারিয়া বলে নবী আমার সন্তান জিহাদের মাঠে গিয়েছে, কেউ বলে শহীদ হয়েছে, কেউ বলে শহীদ হয় নাই গো নবী। দেখেন আপনার কাছে এসেছি, আপনি বলে দেন আমার সন্তান কি শহীদ হয়েছে না আমার সন্তান আত্মহত্যা করেছে। দেখেন যদি বলেন আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি চোখের পানি মুছে ফেলবো, জীবনে কোনো দিন কান্না করব না, কারণ আমি শহীদের মা হব, শহীদের মা হব, এই জন্য মুছে ফেলবো। আর যদি বলেন না না শহীদ হয় নাই, আমি এমন কান্না করব আল্লাহর দরবারে জীবন শেষ হয়ে যেতে পারে, কান্না শেষ করব না গো। আল্লাহ নবী বলেন মা তোমার সন্তান জান্নাতে ঘুরাইতেছে, শহীদ হয়ে গেছে। এইভাবে তাদের সন্তানকে নবীর ভালোবাসায় কুরবানি করে দিয়েছেন, নবীর ভালোবাসায় তারা দিয়েছেন। সাহাবীরা কেমন ভালোবাসতেন, নবী রাস্তা দিয়ে যেতেন, একটা গাছ ছিল নিশা ডালা, নবী মাথা নত করে যেতেন, কেন ডালা মাথায় লেগে যাবে। নবী বহিদ নবীজি ইন্তেকাল করে ফেলছেন, গাছের মালিকও গাছটা কেটে ফেলছে। সাহাবীরা যখন ওই রাস্তা দিয়ে যেত তখন গাছ নাই, তারপর মাথা নত করে যেত, কোন নবীর অনুসরণ করি, নবী তো এখানে যায় মাথা নত করে যেতেন। এই জন্য আমরা যতদিন বেঁচে যাবো ততদিন মাথা নত করে হাঁটব। আরো জোরে বলি আল্লাহ নবীর বিদায়ের সময় যখন হয়ে গেল, আগমনের বয়ান গত বছর করেছি, আল্লাহ নবী যেদিন বিদায় হয়ে যাবেন, জিব্রিল আমিন আল্লাহ নবীর কাছে দরবারে হাজিরা দিল, নবীর কাছে আসিয়া হাজিরা দিল। চতুর্দিকে নবী যখন অসুস্থ হয়ে পড়লেন তখন সব বিবিরা নবীর হুজরার মধ্যে হাজির হয়েছে। ও পিরুজপুরের মা বোনেরা ভালো করে শুনে নাও, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মহিলারা রে তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝো, স্বামীর মেজাজ বুঝো, মেজাজ বুঝো মানে তোমার স্বামী কখন কি চায় এটা তুমি বুঝে ফেলো, খেদমত করতে সহজ হয়ে যাবে। আমার স্বামী রহমতের নবীর মেজাজ আমি বুঝতাম, এই জন্য ইন্তেকাল শরীফের আগে আমার নবী আমার স্বামী আমি আমায় আয়েশার হুজরায় চলে এসেছিলেন। সব বিবির হুজরা ছাড়িয়া মায়ার নবী আমি আয়েশার হুজরা চলে এসেছিলেন। আল্লাহু আকবার বলেন না, আর কিছু কম সময় বলবো, বেশি সময় বলবো না, বলেন আমার হুজরায় নবী চলে এসেছিলেন, হুজরায় চলে এসেছিলেন। তখন সব বিবিরা ছিলেন, সব বিবিরা হুজরায় ছিলেন, আম্মা ফাতেমা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অনেক সাহাবীরা দেখা করতে এসেছেন, মা ফাতেমা অনুমতি দেন নাই, যে অনুমতি দিলে আমার বাবা অসুস্থ, কষ্ট করতেছেন, কথা বললে কষ্ট হবে, এই জন্য ঢুকতে দেন না। হুজরা শরীফ ছোট্ট, বেশি মানুষ জায়গা হয় না, জায়গা হয় না, এরকমভাবে চলতেছে। তখন হঠাৎ করে আওয়াজ আসলো অনুমতি চাই, মা ফাতেমা বললেন না 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 অনুমতি দেওয়া যাবে না। তখন নবী বলেন না রে ফাতেমা এখন অনুমতি দেওয়া লাগবে, যাদেরকে তুমি অনুমতি দেও নাই তারা তো আর কোনোদিন আমার সাথে দেখা হবে না, আমি বিদায় হয়ে যাব। এখন যাকে তুমি অনুমতি দিতেছো না তাকে এখন অনুমতি দিতে হবে, যদি অনুমতি না দাও আমার উম্মতের বড় লস হয়ে যেতে পারে। ও আমার মা ফাতেমা অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি কে চেয়েছিল, সে হলো হযরত জিব্রিল আলাইহিস সালাম। জিব্রিলের কণ্ঠ তো নবী চিনে, কারণ নবীর সাথে 24,000 বার সাক্ষাৎ করছে। কিন্তু নবী আসার পরেই সর্বপ্রথমে সেজদায় পড়ে যখন কান্না করেছিলেন তখনই জিব্রিল নবীর সাথে সাক্ষাৎ করেছে। আরো জোরে বলি 24,000 বার জিব্রিল নবীর সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহু আকবার বলেন না। জিব্রিল আমিন প্রবেশ করেছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা সংবাদ পাঠাইছি, আপনি কি দুনিয়ায় থাকতে চান না পৃথিবীর থেকে বিদায় নিতে চান? নবী বলেন জিব্রিল বলো, জিব্রিল কয় ইয়া
রাসূলুল্লাহ আমি কি বলবো আপনি বলেন, নবী বলেন তুমি একটা কথা বলো, কে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন আপনার জন্য আখিরাত অতি উত্তম, অতি সম্মানের জায়গা, অতি ইজ্জতের জায়গা, দুনিয়া হলো ভালো না, দুনিয়া খারাপ জায়গা, বেজ্জতির জায়গা, আর আখিরাত আপনার জন্য অতি সম্মানী, অতি ইজ্জতের জায়গা, আপনি আখিরাতে চলে গেলে ভালো হয়ে যায়। নবী বলেন জিবরিল মনে হয় তুমি আর আসবে না এই পৃথিবীতে, মনে হয় আমি যে দুর্বিদায় হয়ে যাব, মনে হয় পৃথিবীতে তুমি আর আসবে না। জিবরিল কো নবী আরো 10 বার আমি আসব, আপনার বিদায়ের পরও আমি 10 বার আসব। নবী বলেন জিবরিল তাহলে কি আমার উম্মতকে নিয়ামত তুমি দিয়ে যাবা, আমার উম্মতকে বরকত দেওয়ার জন্য মনে হয় 10 বার আসবা? না না নবী, আমি 10টা নিয়ামত আপনার উম্মতের উঠে নেওয়ার জন্য পৃথিবীতে 10 বার আসব। কি আসব? 10 বার আসবো। এই দিকে যাবো না, আমি আমার সামনের দিকে যেতেছি, বন্দরে আমার খেয়াল করেন ভালো করেন। জিবরিল বলেন ও দয়াল নবীজি তাহলে কি করতে পারি? নবী বলেন আমি বিদায় হয়ে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব। তবে জিবরিল আমার উম্মতের খবর কি? জিবরিল বলে আল্লাহ বলেছেন 1 বছর আগেও যদি আপনার উম্মত তওবা করে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। নবী বলে জিবরিল 12 মাসে 1 বছর অনেক লম্বা হয়, আমার উম্মত অনেক গুনাহ করে ফেলবে এর ভিতরে, আমি মানি না, আমি মানি না। জিবরিল দৌড়াই আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহকে বলে দাও আমার হাবিবকে 6 মাস আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব, 6 মাস আগে যদি তওবা করে আমি মাফ করে দিব। আল্লাহ নবী বলেন না আরে জিবরিল 6 মাস অনেক লম্বা, আমি মানি না, আমার এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে, আর ইন্তেকাল হলে গুনাহ নিয়ে যখন যাবে জাহান্নামী হয়ে যাবে, আমি রসুল মানি না। জিবরিল আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমার হাবিবকে বলে দাও 1 মাস আগেও যদি তওবা করে তার উম্মত আমি মাফ করে দিব। নবীর কাছে বলার পরে নবী কয় 30 দিনে 1 মাস অনেক লম্বা, এরপরও গুনাহ করতে পারে জাহান্নামী হয়ে যাবে, আমি মানি না, আমি মানি না। জিবরিল আবার দৌড়াইয়া আল্লাহর দরবারে গেছে, আল্লাহ কো হাবিবকে জানিয়ে দাও 1 সপ্তাহ আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। নবী বলে না না 7 দিনে 1 সপ্তাহ অনেক লম্বা হয়, আমি মানি না, এর ভিতরে আমার উম্মত গুনাহ করতে পারে। জিবরিল আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ কো আমার হাবিবকে বলে দাও 1 দিন আগেও যদি তওবা করে জিন্দিগির গুনাহ আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। নবী বলেন জিবরিল মানি না 24 ঘন্টা 1 দিন এর ভিতরে গুনাহ করতে পারেন, আমি মানি না, মানি না। জিবরিল আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ কো আমার হাবিবকে বলে দাও তার জন্য তামাম সৃষ্টি বানাইছি, জান্নাত বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি, আমার হাবিবকে বলে দাও ইন্তেকালের আগে তার উম্মত যখন তওবা করবে আমি আল্লাহ জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিব। আমার বানের বাবা জিরানি উম্মত মুহাম্মদী হওয়ার কারণে নবীন তে কাল শরীফের আগে উম্মতকে ভুলে যায় নাই, উম্মতকে ভুলে যায় নাই। এবার জিবরিল বলে আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন। কি জিবরিল কি প্রস্তাব? আল্লাহ প্রস্তাব দিয়েছে আল্লাহ নাকি আপনাকে আরশে আজিমে দাফন করতে চান। আল্লাহু আকবার। কিভাবে? আপনার ইন্তিকালের পরে আপনার লাশ মুবারক উঠায় আরশে আজিমে নেওয়া হবে, সেখানে আপনাকে দাফন করা হবে। জিবরিল কয় ও জিবরিল কে আমার নবী কয় জিবরিলে আমার উম্মত কি আরশে আজিমে যেতে পারবে নিরি, আমার উম্মত কি আরশে আজিমে যেতে পারবে নি? জিবরিল কো নবী আমি জানি না, আল্লাহকে জিজ্ঞেস করতে হবে। আল্লাহর কাছে জিবরিল আবার চলে গেছে, যা বলে আল্লাহ আপনার হাবিব বলতেছে তার উম্মত নিয়ে আরশে আজিমে আসতে পারবে। আল্লাহ কো না না তার উম্মত আরশে আজিমে আসতে পারবে না। আসিয়া জিবরিল বলতেছে না না আপনার উম্মত আরশে আজিমে যেতে পারবে না। নবী বলেন এ জিবরাইল না 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 আমার উম্মত যে জায়গায় যেতে পারবে না, যে জায়গায় যেতে পারবে না আমি সেই জায়গায় শুইতে চাই না রে।
এমনি নবী বলেন নাকে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া আল্লাহ যারে যারে কাঁদে বয়ামি উম্মতের লাগিয়া নাকে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া আল্লাহ যারে যার কাঁদে বয়ামি উম্মতের লাগিয়া আজ নবী উম্মতের জন্য রোজায় কান্দতেছে নবী কয় যেখানে আমার উম্মত যেতে পারবে আমি সেখানে ঘুমাইব আজ নবী রোজার মধ্যে উম্মতের জন্য কান্দতেছে আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীর রোজা পানির উপর বাসতেছে নবীকে বলে ইয়া রাসূল আল্লাহ মা নবী ও দিনের নবী আপনার রোজা পানির উপর কেন বাসতেছে নবী কো মনসুর দুনিয়ায় উম্মতির জন্য কান্না করেছি রোজা শরীফে আসি এখনো কান্না করতেছি আমার চোখের পানি দ্বারা আমার রোজাটা সাগর হয়ে গেছে সমুদ্র হয়ে গেছে আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরার কয় কান্দায়ো না কান্দায়ো না নবীকে কান্দায়ো না কান্দায়ো না নবীকে নবীকে কাঁদাইলে কাঁদবা হাশরে নবীকে কাঁদাইলে কাঁদবা হাশরে আল্লাহ হুম্মা মদিনারি মাটি যদি হইতাম নবীজিকে সিনায় দরে রাখিতাম আল্লাহ হুম্মা মহবদে মদিনারি চন্দ্র যদি হইতাম নবীজিকে নজর বন্দি রাখিতাম আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ প্রাণের বাবা দ্বীপ ও আজমিরগঞ্জের ফিরোজপুরের মুসলিম জনতা ভালো করে শুনে নাও আল্লাহর নবী ইন্তিকালের সময় জিবির যখন বলল নবী বলেন না আমি এই জমিনে থাকবো আমি কি এই জমিনে থাকবো আম্মা যেন আয়েশা একদিন বলেছিলেন নবী আপনি কোথায় ইন্তিকালের পরে শুইবেন গো নবী নবী কো আয়েশা তুমি জানো নি আমি কোথায় শুব কই ইয়া রাসূলুল্লাহ আমরা এত খেদমত করি আপনি একজন বিবির কথা বলতে পারেন নাই উনি হলেন খাদিজাতুল কুবরা মনে হয় গো নবী খাদিজাতুল কুবরার পাশে আপনি শুয়ে যাবেন নবী কো আয়েশা এখনো সিদ্ধান্ত নেই নাই জোরে বলি সুবহানাল্লাহ মা আয়েশাকে আবার বললেন বলো আয়েশা আর কি জানো খবর বলে ইয়া রাসূলুল্লাহ মনে হয় পৃথিবীতে আসার আগে
বাবাকে, বাবা ইন্তিকাল হয়েছেন, বাবাকে দেখেন না আসার পরই মনে হয় আপনি আব্বার পাশে ঘুমাবেন, নবীকে এখনো সিদ্ধান্ত নেই না, আর কি খবর জানোনি, মায়েশাকে মনে হয় আপনার আম্মার পাশে শুইবেন, না নবী আমি এখন, নবী বলে না আয়েশা এখন আমি সিদ্ধান্ত নেই নাই। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশার খবর জানুনি, আয়েশা সিদ্দিকা বলেন নবীজি মদিনায় জান্নাতুল বাকি নিজের হাতে একটা কবরস্থান বানাইছেন, আপনার অনেক সাহাবীরাই কবরস্থানের সাহিত আছে, মনে হয় আপনি সেই কবরস্থানের সাহিত হবেন, নবী কো এখনো আমি সিদ্ধান্ত নেই নাই। মা আয়েশা কো নবী তাহলে আমি জানি না, আল্লাহর আল্লাহর রসুল ভালো জানে, আল্লাহ নবী যে দেন মেরাজে গিয়েছিলেন, নবীর ঘোড়া যখন থেমে গেল জিব্রিলকে নবী বললেন, জিব্রিল এটা কোন জায়গা, এটা দুনিয়া না আসমান, জিব্রিল কোনা এটা দুনিয়া, এটা কোন জায়গা, এটার নাম হলো মদিনা, যেখানে আপনার হুজুর ঈদে বোরাক দাঁড়াইছে, এটা হবে আপনার বিবি আয়েশার হুজরা। আর আপনার আয়েশার হুজরার মধ্যে আপনার রোজা মুবারক হবে, রোজা মুবারক হবে, নবী কয় আয়েশারি আমার ইন্তিকালের পরে তোমার হুজরায় যদি আমি শুইতে চাই তুমি কি আমাকে জায়গা করে দিবেনি, দিবেনি? মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে, রহমতের নবী আমার হুজরায় শুয়ে যাবেন। নবীর ইন্তেকালের সময় জিব্রিল আমিন চলে গেল, আজরিল চলে আসলো, আল্লাহু আকবার বলেন না, আজরিল যখন চলে আসলো নবী বলেন, আজরাইল যত কষ্ট আছে মরণে আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না রে, আমার উম্মত যদি মরণের যন্ত্রণায় মৃত্যুর সময় বেঈমান হয়ে যায়, হাদিস শরীফে আসছে ইন্তিকালের সময় ইবলিস কত মেহনত করে বেঈমান বানানোর জন্য, কত মেহনত করে জানেননি, সারা জীবনে একটা মানুষের হায়াতি জিন্দিগিতে ইবলিস যত মেহনত করে প্রদ্বষ্ট বানানোর জন্য, এর সে বেশি মেহনত করে ইন্তেকালের সময় বেঈমান বানানোর জন্য। নবী বলেন, আরে আজরাইল, ও আজরাইল, আজরাইল যা কষ্ট আছে সব দিয়ে যাও, আমার উম্মত যদি মরণের কষ্ট হয় পড়ে তার ঈমান চলে যেতে পারে, ঈমান যদি চলে যায় তার কোনো আমার কোনো উপকার সে পাবে না রে, আমি নবী কিয়ামতের দিন তার কোনো উপকার আমার উপকার কে পাবে না, তা সে তাকে আমি সুপারিশ করতে পারবো না, কিন্তু যদি ঈমান নিয়ে মরতে পারে কবিরা গুনাহগার হলো আমি রসুল সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ আরো জোরে বলি, আল্লাহ বাবাজি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। নবীজি বললেন, আরে আজরাইল যা কষ্ট তা দিয়ে দাও, আমার উম্মতকে দিও না, আল্লাহু আকবার বলেন না, যে নবী আরশা জিমে যাইয়া উম্মতের কথা বলে না, সাধারণ এমপি সাহেবের বাসায় বসে পরিবারের কথা মানুষ ভুলে যায়, কথা কোন ঠিক কিনা, বাবাজি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারে পৃথিবীর কথা ভুলে যাবে, পৃথিবীর কথা ভুলে যাবে, আর দয়াল নবী স্বয়ং আল্লাহর আরশে আজিমে দাওয়াত খেতে যাইয়া সেখানে যাই গুনাহগার উম্মতকে ভুলে নাই, ইন্তিকালের সময় ভুলে নাই, নবী কো যা কষ্ট তা আমাকে দিয়ে দাও, নবীর রুহ মুবারক যখন কবজ করা হলো, আজিল রুহ লইয়া প্রথম আসমান রুহ যেখানের মধ্যে মানুষের রাখা হয় সেখানে গিয়েছে, তাই সেই জায়গার থেকে আওয়াজ আসলো, না না ওই রুহু আমরা রাখতে পারবো না, এই রুহু আমরা রাখতে পারবো না, আজ এই রুহু নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তামাম দুনিয়া ঘোরাঘুরি করছে, রুহু কোনো জায়গায় রাখতে পারতেছে না, আল্লাহর দরবারে যায় বলে, মালিক আল্লাহ, ও মালিক তোমার হাবিবের রুহ কোথায় রাখবো গো আল্লাহ, আল্লাহ আমার হাবিবের রুহ রাখার জন্য এমন কিছুই আমি বানাই নাই, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া পৃথিবীর কোনো জায়গা নাই আমার হাবিবের রুহ মুবারক রাখবে থাকবে, কোনো জায়গা আমি বানাই নাই, একমাত্র জায়গা হলো যে জায়গার থেকে রুহ এনেছো সেই জায়গায় আবার ফিরত দিয়ে দিবা। আরো জোরে বলি, বাবাজি জিব্রিল আসিয়া রুহু কবর স্বাভাবিকভাবে ইন্তেকাল করতে হবে, কারণ স্থান পরিবর্তন করবেন নবী দুনিয়ায়, নবী ইন্তেকালের ভাগে বলেছেন, সাহাবীরা আমি যেদিন বিদায় হব তোমরা কান্না করবে না, বিলাপ করবে না, তোমরা যেমন আমি রাসূলকে দুনিয়ায় সালাম করো ইন্তেকালের পর সালাম করতে পারবা,
আমি রসুলের সাথে যেমনি মুসাফা চলে তেমনি আমার ইন্তেকালের পরে মুসাফা করতে পারবা। তোমরা এইখান যেমন আমার সাথে কথা বলো, ইন্তেকালের পরে আমার সাথে কথা বলতে পারবা। ডিস্টেন্স একটাই, উপরে মাটি থাকবে, উপরে মাটি থাকবে, এটাই পার্থক্য। আমি জিন্দা নবী, আমি সকলের সাথে কথা বলতে পারবো। আরো জোরে বলি, আল্লাহ নবীর আমাদের মতন কোন জানাজা নবীর হয় নাই, কারণ নবীর ইমামতি করার কোন ইমাম নাই। কথা বলে, নবীর জানাজার ইমামতি করবে কোন ইমাম ওই পৃথিবীতে আল্লাহ বানায় নাই, এই জন্য ইমামতির জানাজা হয় নাই। জোরে বলি, বাবাজি গোবর দিয়া কাপড় পরিষ্কার হয় না, এই জন্য নবীর জানাজার ইমামতি করার মতন কোন ব্যক্তি নাই পৃথিবীতে, আল্লাহ সৃষ্টি করে নাই, এই জন্য নবীর জানাজা নামাজ হয় নাই। তাওয়াফ করেছেন সাহাবীরা দলে দলে তাওয়াফ করেছেন, অনেকে বলে কয়েকটা জানাজার নামাজ হয়েছে, এটা আমাদের মতন জানাজা নয়। সাহাবীরা দলে দলে নবীর জিয়ারত করেছেন, প্রথম বড় জামাতে যেটা জিয়ারত হয়েছিল সেটা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, একসাথে অনেক সাহাবি নিয়ে দোয়া করেছে। নবীর ইন্তেকাল শরীফের পরে হযরতে খিজির আলাইহিস সালাম এসেছিল, আল্লাহু আকবার বলেন না, বাবা দেই আবু বকর সিদ্দিক ওমর ফারুককে ডেকে বলে ওই দিয়ে যাইতেছে, চিনুনি, কয় না আমি চিনতেছি না, কইটা আমার ভাই খাজির খিজির যিনি পানির নিচে আজও জীবিত আছে। আরো জোরে বলি, ঈসা নবী আসমানে আছে, খিজির আলাইহিস সালাম জমিনে আছে। জোরে বলে, ঈসা নবী আল্লাহর কুদরতে বেঁচে আছে, হযরত খিজির আল্লাহর কুদরতে বেঁচে আছে। আরো জোরে বলি, দয়াল নবীর হুজরা ছোট্ট ছিল, সাহাবীরা দলে দলে জিয়ারত করতে করতে তিন দিন সময় লেগেছিল, তিন দিন সময় লেগেছিল, ওই যে ছোট্ট হুজরা একসাথে অনেক মানুষ জায়গা হয় না, ওই যত মানুষ ধরে তত মানুষ ঢুকছে, জিয়ারত করতে করতে তিন দিন সময় লাগছে জিয়ারত করে। এরপরে আল্লাহর নবীর ওই যে হুজরা শরীফ মায়েশার হুজরার মধ্যে নবীজির রোজা মুবারক খনন করা হলো, সেখানের মধ্যে যখন নবীর নূরের বদন মুবারক রাখা হবে, দেহ মুবারক, নূরের দেহ মুবারক যখন রাখা হবে, একজন গুলাম যাইয়া মাটির মধ্যে একটা চাদর বিছায়া দিল। গোলাম যখন চাদর বিছায় দেয়, একজন সাহাবী কি বিছাইতেছো, কইটা নূরের নবীর চাদর মুবারক জান্নাতি বদনে লেগেছে, এটা আমার নূরের নবীর নিচে মানাই। আর ধরে বলি, দেখেন আবার আপনার কবরে বিছাই দেন না, কারো কবরে কিছু বিছানো জায়েজ নয়, কিন্তু এটা আমার নবীর আলাদা শান, নবীর গোলাম চাদর বিছায় দিছে। জোরে বলি, আমার প্রাণের বাবাজি রানীর আল্লাহ নবীর ইন্তেকাল শরীফের পরে সাহাবীরা কাঁদতে কাঁদতে বেহুশ, বেহুশ হতে হতে বাবা পাগল পারা মায়েশা কান্দে, ফাতেমাতুজ্জোহরা কান্দে, ফাতেমাতুজ্জোহরা কান্দে, নবী কানা কানি জানি কি বলেছে, ফাতেমার কান্না বন্ধ হয়েছে, আম্মা হযরতে আয়েশা বলে ফাতেমা কানা কানি বলার পরে কান্না অফ করে দিলা কেন, আমার বাবা বলেছে ফাতেমা কাঁদিস না, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, বাবা জিরানি আমার হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ, কাঁদতে কাঁদতে বেহুশ বেলাল, নবীর বিদায়ের পরে একটা গাটুরি বাদিয়া বেলাল আসি আবু বকরের কাছে, বলে আবু বকর রে আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। হযরত আবু বকর কেন চলে যাবো রে বেলাল, কয় না না আমি আর থাকবো না, তুমি কি মসজিদ নববীতে আজান দিবা না? হযরত বেলাল কয় না না, কি জন্য আজান দিবা না, তো আগে আজান দিলে আমার নবী নামাজ ইমামতি করতো, এখন তো আমার নবী আর ইমামতি করবে না রে। আল্লাহ আকবার। হযরত বেলাল বলেন আবু বকর ভাই আগে আজান দিলে আমার নূরের নবী ইমামতি করতেন, এখন তো নবী আসবেন না, আমি তো শুইতে পারি না যখন আজান দিয়ে আমার নবী ইমামতিতে আসেন আর, আমি শুইতে পারি না, আল্লাহর নবী ইমামতি করবে না, আমি আর আজান দিতে পারবো না। হযরত বেলাল কান্না করে করে চলে গেল তার দেশি বাড়িতে, অন্য জায়গায় চলে গেল। ছয় মাস হয়ে যায়, বেলাল রোজা মুবারকে আসে না রে, রোজা মুবারকে আসতেছে না। কোন বেলাল? যেই বেলাল কালো হতে পারে যার আজান আর সে আজিম পর্যন্ত পৌঁছে যেত।
আরো জোরে বলি, সাহাবীরা অভিযোগ করেছিলেন নবী আর সুন্দর সুন্দর আজান দেওয়ার সাহাবি আছে, তাদেরকে আজান দেওয়ার সুযোগ করে দেন। আল্লাহ নবীর বেলাল হাবশিকে ডেকে বললেন, বেলাল আজকে ফজর থেকে তুমি আজান দিবা না? আর একজন আজান দিবে। বেলালে হাবশি বাসায় যায়, কান্নায় ভেঙ্গে পড়ে গেছে, কান্না করতেছে কান্না করতেছে। ফজরের সময় যখন হয়ে গেল, ওই নতুন মুয়াজ্জিন মধুর কণ্ঠে যখন আজান দিল, ওই সময় নামাজের ইমামতি হতো, সাদা আসমানে যখন সাদা হতো, তখন ঘড়ি তো ছিল না, আসমানের দিকে তাকায় ইমামতি হতো, কিন্তু আসমানের মধ্যে সাদা তারকা উঠতেছে না, সাদা হইতেছে না, হইতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আল্লাহ নবীর কাছে যা হলো, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন রাত পোহাইতেছে না গো নবী? আকাশ কেন সাদা হইতেছে না? ইমামতি তো নামাজ পড়া যাইতেছে না গো নবী। কারণ কি? জিব্রিল আমিন নবী তখন আকাশের দিকে বারবার তাকাইতেছে। নবী কয়, জিব্রিল আমার বন্ধুরি, বারবার আকাশের দিকে তাকাইতেছে, জিজ্ঞাসা করো কেন তাকাইতেছে। জিব্রিল আসিয়া কো, নবী কি জন্য বারবার তাকাইতেছেন? নবী কয়, কেন রাত পোহাইতেছে না? জিব্রিল কয়, আমরা সাত আসমানের উপর বাইতুল মামুর একটা মসজিদ আছে নবী, আপনার মসজিদে কি এখন আজান হয় নাই? ওই আজান শুনে আমরা সেখানে নামাজ পড়ি। নবীজি গো, আপনার কালো বিলাল যখন আজান করে আজান দেয়, বাইতুল মামুর থেকে আমরা আজান শুনতে পাই, সেখান থেকে আমরা জামাতে নামাজ পড়ি গো নবী, আজকে কি এখনো কেন আজান হয় নাই? বেলাল কি আজান দেয় নাই? নবী কয়, বুঝতে পেরেছি, আমার হাফসি বেলাল আজান দেয় নাই। জিব্রিল কয়, আজান হয়েছে ঠিক, কিন্তু আরো সে পৌঁছে নাই। নবী বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল তাড়াতাড়ি আজান দাও, তুমি যদি আজান না দাও রাত আর পোহাবে না রে। আরো জোরে বলি, ওই কালো বেলাল হাফসি বেলাল, একদিন নবী ফজরে আজান হয়ে গেল, মসজিদ নববীতে নবী নামাজ পড়ার জন্য আসতেছেন না, কেউ বলে আবু বকর তুমি যাও, নবীকে জাগাইয়া মসজিদের মধ্যে আনো। আবু বকর কো, আমি না। উমরও বলে না, উসমান বলে না, আলী বলে না, না আমরা যেতে পারবো না। সবাই মিলিয়া বলে, না না বিলাল তুমি যাও, নবীকে ডাকিয়া ঘুম থেকে উঠে আনো। হযরত বিলাল আল্লাহ নবীর কাছে যাইয়া দেখে নবী শুয়ে আছেন, কি করবে কিভাবে ডাকবে ভাবতে ভাবতে হযরত বেলালের জবান থেকে জারি হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হযরত বেলালের জবান থেকে এই নতুন শব্দ বের হয়ে গেল, আল্লাহ নবী ঘুম থেকে উঠিয়া, ঘুম থেকে উঠিয়া নবীজি ইমামতি করলেন। এরপরে বলেন, বেলাল এত সুন্দর কথা কোথা থেকে পাইলা রে? বেলাল বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনাকে ডাকবো বুঝতে পারতেছি না, হঠাৎ করি আমার জবান থেকে বের হয়ে গেল। নবী বললেন, আজকে দেখি আজানের মধ্যে লাগায় দিবাম। আল্লাহু আকবার বলেন না বাবা জি। নবী ডেকে বললেন, ওই ফজরের আজান শুনিয়া যারা মসজিদে নামাজ পড়বে, তারা আমি নবীর সিনায় ধরে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলি, নবী বলেন, সাত বছর বিনা পয়সায় যদি কেউ মসজিদে আজান দিতে পারে, বিনা পয়সায়। আমাদের দেশে অনেকে আজান দেওয়ার কয়, মাগনা মাগনা দিতাম নি, কথা হন ঠিক কিনা? ব্রাসায় ফাল মারে, এবার ফাল টাল দিয়েন না, নিঃস্বার্থে লিল্লা আল্লাহর জন্য আজান দিবেন, বিনা স্বার্থে। সাত বছর যদি আজান দিতে পারেন, নবী কো আমার বেলালের ডান হাত ধরে সে জান্নাতে যাবে। ওই বেলাল ছয় মাস হয়ে যায় নবীর বিদায়ের, মদিনায় আসে না। নবী স্বপ্নে বলে, বেলাল ভুলে গেলে রে, ছয় মাস হয়ে গেল আমি রসুলের রোজায়, এখনো তুমি কেন আসো না রে? বেলাল খবর এই স্বপ্নে দেখিয়া আল্লাহ নবী রোজা মুবারকে প্রবেশ করলো। যখন ফজরের আজানের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দিতে আসলো, আসিয়া দেখে পুরান মুয়াজ্জিন উপস্থিত হয়েছে, ডাকিয়া বলে, বেলাল তুমি আজান দাও, তুমি আজান দিলে নবী খুশি হবে, তুমি আজান দিলে মদিনার মানুষ পাগল হয়ে মসজিদের দিকে এগিয়ে যায়। বেলাল বলে, না না না, আমি আজান দিব না রে, আমি আজান দিলে নবী আসবে না, আমি শুইতে পারি না, আমি শুইতে পারি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি ডেকে বললেন, দিবে না, হাসান হোসেন এখনো বেঁচে আছে, তাদের চেহারা নূরের, নবীর নূরের চেহারার মতন। আল্লাহু আকবার বলেন,
হাসান হুসেন যদি বলে বেলাল আজান দিতে পারে, বেলাল আজান দিতে পারে। ইমাম হাসান হুসেন আসিয়া যখন বলল হযরত বেলাল আজান দেওয়া শুরু করলো, মদিনার মানুষ ঘর থেকে দৌড়াইয়া মসজিদ নববীর দিকে যাওয়া শুরু করলো, নারী পুরুষ সকলেই যাওয়া শুরু করলো, দৌড়াইতে শুরু করলো, দৌড়াইতে শুরু করলো। যে পুরান নতুন নবীর মুয়াজ্জিন এসেছে, নবীর মুয়াজ্জিন এসেছে। ইমাম হাসান হুসেন ডেকে বলে মা বেলাল রে আজান দিতেছে, মনে হয় আমার নানা ইমামতি করবে। ওগো মা আমার নানা মনে হয় ইমামতি করবে, আমার নানা মনে হয় ইমামতি করবে। যত বেলাল আজান দিতেছি, মা ফাতেমা কয় নানা তোদের নানার ইমামতি করবে নারী। হযরত বেলাল নবীর ভালোবাসায় বিরহে কলেজা পেটে কিছুদিন পরে ইন্তেকাল করে। নবীর ভালোবাসা সাহাবীরা বেল ভালোবেসেছিল, আমরা বাঁচতে পারি নাই, মুখে বলি কাজে নাই, কথা কয় না। এই জন্য বলেছিল নবীদা কদর জানে সাহাবি, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবিরা, মাসের কদর জানে বাঙালিরা, কথা হয় না। খাবার না খেলে মাথা গরম, খাবার না খেলে কি মাথা গরম? মামু মাথা গরম কেন? কাজ কর, রোজা, রোজা হওয়ার কারণে মামুর মাথা গরম, মেজাজ গরম করবেন না। নবীর ইশক ও ভালোবাসা নিয়ে থাকতে রাজি আছি। আসেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। কর জোরে নত শিরে উঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ গো শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে যা সব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান হুসেন, জৈনুল আবিদিনদের আরোহায় কবুল ফরমাও। কাদরিয়া সিস্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া চার তরিকার ইমাম, চার মাঝহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল হিয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন, যে যেখানে আরাম পরমাই শুন, প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আজকে যারা আয়োজন করেছেন তাদের মহান পীর মুর্শিদের আল্লাহ রব্বুল আলামিন রোজায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন তাদের রুহ অলির রুহ তাদের প্রতি খুশ আর রাজি করে দাও, মহান অলির রুহ আর খুশি আর রাজি করে দাও। মরিদান যে যেখানে বক্তরা আছে নবীর ইশক ভালোবাসা নিয়ে যেন বাস করতে পারে সুযোগ করে দাও। ঈদ মিলাদুন নবীর মাহফিল যেন আরো বেশি বড় করে আঞ্জাম দিতে পারে সুযোগ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাংলার জমিনে যত অলি আল্লাহ যে যেখানে ঘুমাই শুন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো, ওই মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবরে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার সফর সঙ্গী সৌরভ শাহিন ভাইয়ের আব্বা কবরে তাদের বাবার কবর জান্নাতের বাগান বানাও। মা বাবা আমাদের যাদের জীবিত নেক হায়াত বাড়ায় দাও। মালিক অনেকে বিমারির জন্য দোয়া চেয়েছেন, নিজের জন্য সন্তানের জন্য, যারা বিমারি আসুন মহিলারা মা বোনরা পুরুষরা যুবকরা ভিড়দারা সকলকে শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। হুজুরের মিলাদুন নবীর মাহফিল
পন্ডতম মাহফিল আল্লাহ, প্রথম বছর থেকে পর্যন্ত যারা সহযোগিতা করে শ্রোতা হয়ে বসে, কবরের বাসিন্দা যারা হইলেন প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও, যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করো, কবুল করো। রব্বুল আলামিন মহিলারা মা বোন সহযোগিতা করেন, ভিতর থেকে তারা দোয়ার হাত বাড়াইছেন, তাদের মনে নেক বাসনা পূরণ করো। অনেকের স্বামী আছে আল্লাহ যন্ত্রণা দে, হেদায়ত নসিব করে দাও। অনেকের বিবি আছে যন্ত্রণা দেয়, বিবিকে হেদায়ত নসিব করে দাও। অনেকের সন্তান কথা শুনে না, হেদায়ত দিয়ে দাও আল্লাহ। অনেকের মেয়ে আছে কথা শুনে না, হেদায়ত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা তো আমাদের উত্তরসূরিদের জন্য দোয়া করতেছি, আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করতেছি, আমরা জানি না আমরা মরে গেলে না আমরার জন্য কেউ দোয়া করব। আমরা মরে গেলে যেন আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া জবান কুলিয়া পড়তে পারে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, মুরব্বী বাবাজিদেরকে কবুল করো, যুবক বন্ধুদেরকে কবুল করো, যারা বারবার যোগাযোগ করেছেন তাদের মেহমতকে কবুল করো। সাইদুল বাইরাম্মার নেক হায়াত বাড়াই দাও, এখানে যারা এসেছি সকলের মা বাবার নেক হায়াত বাড়াই দাও, যারা শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে তুমি কবুল করে নাও। অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতির থেকে আমরারে বাঁচাও আল্লাহ, অগ্রবাদী সন্ত্রাসীর থেকে আমরারে বাঁচাও। আমরা ওলি আল্লাহর মাজার হেফাজত ফরমাও, আমরা ইমান হেফাজত ফরমাও, বন্ড প্রতারকদেরকে দূর করে দাও, বন্ডদেরকে তুমি হেদায়ত নসিব ফরমাও। যতদিন বাঁচায় রাখবো নবীর ভালোবাসা নিয়ে বাঁচায় রাখবা, নবীর আশেক আমরারে বানাইও, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে সোনালি পর্দা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজা। সারা বছর অনেকে জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, আমরা অদমে কোনো যেতে পারি নাই, এচে জাগে চমকেতে সোনালি রোজা। মৌতের বিছানায় শুয়ে যাবো, আজেল আসবে রুহু নেওয়ার জন্য, শয়তান আসবে ইমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার মা বোনদের ইমানি কালেমা জবানে জারি করে দিওলা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Salam alaykum.